হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসের ওয়েবসাইটে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই চাকরিটির জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং এই চাকরিটি অনলাইনে আবেদন করার পরে আপনাদের 3 মাসের একটা ফ্রি ট্রেনিং কোর্স করানো হবে, এবং ট্রেনিং কোর্স চলাকালীন আপনাদের থাকাও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এবং ট্রেনিং কমপ্লিট করার পরে আপনাদের কিন্তু 100% প্লেসমেন্ট করে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হবে, 100% প্লেসমেন্ট সুযোগ করে দেওয়া হবে, সেটা কিন্তু নোটিফিকেশানে বলা হয়েছে। তো আমি সমস্ত কিছু অফিসের নোটিফিকেশানে গিয়ে বিস্তারিত আলোচনা করে দেবো, এবং এখানে আপনারা ক্লাস 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন, এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ হচ্ছে ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন এই ধরনের নানা আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আমি এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসের ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা সিম্পলি এটাকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট। সিম্পলি ভিউ অ্যাডভার্টাইজমেন্টে আপনারা ক্লিক করবেন, দেখবেন একটা নতুন পেজ সামনে আপনাদের চলে আসবে। এখানে দেখতে পাবেন যে প্রথমে এমপ্লয়ার নেম আছে, ঠিক আছে, যে এল অ্যান্ড টি অ্যান্ড নেম অফ দ্য নাম্বার অফ পোস্ট, এখানে ফিল্ড টেকনিশিয়ান সিভিল 200, এবং এজটা দেখতে পাচ্ছেন, এবং কোয়ালিফিকেশান হচ্ছে 8 বা মিডিল পাস, এবং লাস্ট ডেট হচ্ছে 31/12/2021, এবং সিম্পলি আপনারা, সরি, এটা 31/12/2020 হবে, এটা একটু মিস্টেক রয়েছে, 2021 করে দেওয়া আছে। এবং এখানে সিম্পলি আপনারা ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। তো এই অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এল অ্যান্ড টি কনস্ট্রাকশন স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট CSTI, এবং এখানে একটা সার্টিফাইড ইনস্টিটিউট, এবং এখানে পুরো ব্যাপারটা কিন্তু বলে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। দেখুন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে 3 মান্থ আপনাদের কিন্তু ফ্রি তার ট্রেনিং করানো হবে, ঠিক আছে। এখানে দেখুন আপনাদের লেখা আছে 3 মান্থস ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং টু দ্য আন্ডার প্রিভিলেজ ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেবারিং স্টেটস, এবং এখানে কিন্তু আপনাদের ফ্রি বোর্ডিং অ্যান্ড লজিং প্রোভাইড করা হবে, হ্যাঁ, ঠিক আছে, ট্রেনিং করার সময়। এবং আফটার সাকসেসফুল, যখন আপনাদের ট্রেনিংটা সাকসেসফুল হয়ে যাবে, তখন কিন্তু বলছে CSTI অলসো স্ট্রাইভস টু অ্যারেঞ্জ ফর দেয়ার প্লেসমেন্ট অ্যাট ভেরিয়াস কনস্ট্রাকশন সাইটস অফ এল অ্যান্ড টি। তো আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝে নিন না, তো আমি এলিজিবিলিটি আরেকবার আপনাদের বলে দিই। দেখুন এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান যা বলেছে, ক্লাস 5 মিনিমাম টু ক্লাস 12 ম্যাক্স পাস, এজ লিমিটটা বলে দেওয়া আছে, এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস হতে হবে, মিনিমাম হাইট 155 সেমি, এবং মিনিমাম ওয়েট আপনাদের কিন্তু 45 কেজি থাকতে হবে। এবং এখানে কিন্তু আপনাদের যে দেখুন বলে দেওয়া আছে ফ্রি ট্রেনিং, ফ্রি স্টে, ফ্রি ফুড, প্লেসমেন্ট, তো আপনারা সমস্ত কিছুটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলেছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স ফর সাকসেসফুল ট্রেন্ডস মোস্টলি এঙ্গেজড অ্যান্ড এল অ্যান্ড টি প্রজেক্টস স্টেট অ্যাক্রস ইন্ডিয়া, এবং এখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লাই লিঙ্ক সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা সিম্পলি এই লিঙ্কটায় ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু ফোন নাম্বার বা এখানে কিন্তু আপনাদের ফেসবুক যে একটা আইডি সেটা কিন্তু দেওয়া রয়েছে, আপনাদের কোনো প্রয়োজন হলে এখানে ফোন করতে পারবেন। এবং এল অ্যান্ড টি কনস্ট্রাকশন স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটের যে আপনারা অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা ছিল কিন্তু এটাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।